আমি শঙ্কর বাগচি, বুনিয়াদপুর হাই স্কুলের শিক্ষক। আমি তোমাদের আজকে ক্লাস এইটে অঙ্ক ক্লাস নেব এবং শিখব উৎপাদক বিশ্লেষণ কিভাবে করা হয়। ক্লাস সেভেনেও আমরা উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে জেনেছি, আজকে আর একটু সেই সকল জ্ঞানগুলোকে আমরা ঝালিয়ে নেব। এবার আমরা সহজ করে আগে বোঝার চেষ্টা করি উৎপাদক কারা। ধরো আমি একটা সংখ্যা নিয়েছি 15, 15কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, এখানে 5 পাবো আর 3 পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 3, এখানে 5। অর্থাৎ সহজ কথায় 15 সংখ্যাটিকে আমরা 3 দিয়েও ভাগ করতে পারি এবং 5 দিয়েও ভাগ করতে পারি, সেই সঙ্গে অবশ্যই 1 দিয়েও ভাগ করতে পারবো, 15 দিয়ে তো ভাগ করতে পারবোই, তাই তো? অর্থাৎ যে সকল সংখ্যাগুলো দিয়ে আমরা কোন একটা সংখ্যাকে ভাগ করতে পারি তারাই হলো উৎপাদক। তো এখানে আমরা এবার বীজগণিতের উৎপাদক বিশ্লেষণটা শিখব। আমরা উৎপাদক বিশ্লেষণের 13.1 অর্থাৎ সেই এক্সারসাইজের ম্যাথগুলোকে একটু করার চেষ্টা করব। তো আমরা যে এটা করব সেটা হচ্ছে 13.1 সেই এক্সারসাইজের ম্যাথগুলোকে করার চেষ্টা করব। অর্থাৎ তাহলে আমরা প্রথম ম্যাথটা যদি দেখি, প্রথম ম্যাথটাতে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 5 a প্লাস b মাইনাস 6। চলো তাহলে আজকে শুরু করি বীজগণিতের উৎপাদক বিশ্লেষণগুলো কিভাবে করছি। আমরা ক্লাস 7 এ কিন্তু শিখেছি, এবার তার থেকে একটু একটু অন্যরকমের এত উৎপাদক বিশ্লেষণগুলো আমরা করব। তো দেখো এই অঙ্কটাতে আমরা একটু দেখতে পাচ্ছি a প্লাস b স্কোয়ার করা আছে, মাইনাস 5 a প্লাস b মাইনাস 6 লেখা আছে। তো এই অঙ্কটাকে আমরা সহজ করার জন্য আমরা ধরে নিতে পারি, ধরি তাহলে এই অঙ্কটাকে একটু সহজ করে নিই, ধরি a প্লাস b ইজ ইকুয়াল টু x ধরে নিলাম। অঙ্কটা তাতে আমাদের ছোট হবে এবং করতে বা বুঝতে অনেকখানি সুবিধা হবে। তাহলে এবার কি দাঁড়ালো, যেখানে যেখানে a প্লাস b আছে সেখানে আমরা x বসিয়ে দেবো। অর্থাৎ তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ালো, প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে, তাহলে আমরা দেখি a প্লাস b এখানে আছে তার স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে অবশ্যই তাহলে কি লিখতে হবে, x স্কোয়ার লিখতে হবে। মাইনাস কত আছে এখানে, 5 আছে, 5 এর পর আবার a প্লাস b আছে, তাহলে a প্লাস b কে তো আমরা x ধরেছি, তাহলে সেখানে আমরা কি বসিয়ে দিলাম, x বসিয়ে দিলাম। মাইনাস 6 যা আছে তাই লিখে দিলাম। এবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু শিখেছিলাম, অর্থাৎ 6 কে আমরা এমন করে ভাঙাবো তাতে 5 যাতে আনা হয়, এবং যে দুটো সংখ্যাকে আমরা ব্যবহার করব সেখানে কিন্তু অবশ্যই তাদের গুণফল আবার 6 হতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে দেখো যে x বিহীন যে রাশিটি আছে অর্থাৎ এখানে 6 আছে, 6 এর আগে যে চিহ্নটা থাকবে অর্থাৎ x বিহীন রাশিটার আগে যে চিহ্নটা থাকে আমরা সেই চিহ্নটা ব্যবহার করেই 5 কে আনবো। অর্থাৎ এখানে বিয়োগ আছে তার আগে চলো 6 কে আমরা ভাঙিয়ে নেই, তাহলে বুঝতে পারবো জিনিসটা কেমন করা হবে। দেখো 6 কে ভাঙালে দু রকমের হতে পারে, 3 × 2 এটাও কিন্তু 6 হতে পারে, কিন্তু 3 - 2 কখনোই 6 হয় না, এটা 1 হয়, তাহলে আমরা এটা নিতে পারবো না। তো 6 কে যদি আমরা এইভাবে বলি 6 6 অক্ষে 6, ঠিক আছে। এবার দেখো 6 × 1 করলে আমাদের কত হচ্ছে, 6 হয়, আর 6 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, এখানে অবশ্যই 5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখো যে দুটো সংখ্যা ব্যবহার করলাম তাদের গুণফল 6 হলো, আবার 6 থেকেই আবার 1 বিয়োগ করলাম সেটা হলো 5। তাহলে আমরা এই রাশিটাকে এইভাবে লিখতে পারি আমরা x স্কয়ার মাইনাস, তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে 6 - 1, আর ব্র্যাকেটের বাইরে তো x ছিল, তাহলে 6 - 1 মানে কিন্তু 5 হয়ে গেল। এবার এখানে আমরা কি ব্যবহার করলাম, 6 ব্যবহার করলাম, তাহলে কি হলো এখানে x স্কয়ার ব্র্যাকেট তুলে দিলাম মাইনাস 6, মাইনাসে মাইনাসে প্লাস 6, আর এখানে হয়ে গেল মাইনাস 6 6 এর সাথে গুণ করলে 6x হবে, তাহলে x টা আমরা লিখে দিলাম। এবার কি করতে হয়, আমাদের প্রথম দুজন থাকবে তাদের মধ্যে দেখবো আমরা কমন, তাহলে এই দুটোর থেকে একটা কমন নেব, এই দুটোর থেকে আমরা দেখব কোনো কিছু কমন না যাচ্ছে কি। আর দেখি তাহলে এই দুটোর মধ্যে এখানে x স্কয়ার এখানে 6x, তাহলে দুজনের মধ্যে কিন্তু x টা দুজনের মধ্যে আছে, তাহলে সেটাই একমাত্র সর্বোচ্চ কমন যেতে পারে, তাহলে x থেকে কমন নিলাম, তাহলে এখানে দেখো x স্কয়ার আছে অর্থাৎ x * x দুটো x আছে, তাহলে একটা x চলে গেলে পড়ে থাকলো x ডিও। এবার 6x কমন না মানে একচুয়ালি ভাগ করা, যেমন ধরো এই যে 6x আছে x কমন নিয়ে যা কি ভাগ করে দিচ্ছি আমরা, কি হলো তাহলে 6 পড়ে থাকবে, ওই জন্য আমরা লিখলাম এখানে -6।
তেমনি এবার দেখো এই কোন একটা সংখ্যার সাথে কিছু নেই মানে অবশ্যই কত আছে এক কিন্তু অবশ্যই থাকে তাহলে আমরা কি করলাম এখানে প্লাস 1 কমন নিয়ে নিলাম তাহলে আমার কি হয়ে গেল x - 6 তো উৎপাদক বিশ্লেষণ এই ক্ষেত্রে আমাদের একটা মজাদার ব্যাপার হচ্ছে এইখানে প্রথমে যে সংখ্যাটা আসবে পরেও কিন্তু সেই সংখ্যাটা আসবে যদি না আসে আমাদের অঙ্কটা ভুল হয়ে গেছে বুঝতে হবে আমরা কমন নেওয়ার পর দেখো দুটো ক্ষেত্রেই একই রকমের রাশি আসবে x - 6 এখানে আসছে এখানে আসছে এইবার দেখো x - 6 এই জায়গাটাও আছে এই জায়গাটাও আছে তাহলে আমরা এই দুজনের থেকে আবার আমরা কমন পাচ্ছি একই জিনিস পাচ্ছি অর্থাৎ x - 6 টা আমরা কি করলাম নিয়ে নিলাম তাহলে এখানে x - 6 টা দেখো আমি ঢেকে দিচ্ছি এই পয়েন্টে বাদ গেলে এখানে পড়ে থাকে x তাহলে x হলো আর এখানে হয়ে গেল প্লাস 1 তাহলে আমাদের অঙ্কটা এবার হয়ে গেল হয়ে আছে x - 6 x প্লাস 1 কিন্তু x দিয়ে তো অঙ্কটা ছিল না x এর তো কারো বদলে ধরেছিলাম তাহলে আমরা কি লিখবো এখানে x এর জায়গায় যাদেরকে ধরেছিলাম সেটা বলেছিলাম a প্লাস b মাইনাস 6 তেমনি আবার x এর জায়গায় বসিয়ে দিলাম a প্লাস d প্লাস 1 তাহলে এখানে আমরা শুধু লিখে দিতে পারি যে x এর মান বসিয়ে পারি x এর মান বসিয়ে তাহলে একবার একটু দেখে নেই তাহলে a প্লাস b মাইনাস 6 a প্লাস b প্লাস 1 এটা হলো আমাদের উত্তর x এর মানটা বসিয়ে দিলাম যাকে ধরেছিলাম বুঝলাম তাহলে একবার আমরা অঙ্কটাকে একটু দেখে নেই a প্লাস b দিয়েছিল তাহলে a প্লাস b কে আমরা x ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশি কি হলো a প্লাস b এর বদলে আমরা লিখলাম x স্কয়ার মাইনাস চিহ্ন 5 a প্লাস b এর বদলে লিখলাম 5x মাইনাস 6 তাহলে কি হয়ে গেল মানে x স্কয়ার 6 ব্র্যাকেটটা যদি কারণ 6 কে ভাঙালে আমরা আগেই দেখেছি 6 মাইনাস 1 করলে আমাদের 5 পাই তাহলে 6 * x 6x মাইনাস মাইনাস প্লাস x মাইনাস 6 এবার এই দুজনের মধ্যে থেকে আমরা x কমন নিলাম x কমন নিলে কি পড়ে থাকে x - 6 তেমনি এই দুজনের মধ্যে থেকে কিছু কমন নেই মানে 1 তো আছেই সবার মধ্যে তাহলে 1 কে আমরা নিয়ে নিলাম তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা x - 6 তাহলে x - 6 কে যখনই আমরা কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকে এখানে এই x টা পড়েছিল আর এখানে 1 x + 1 এইবার x দিয়ে যেহেতু অঙ্কটা ছিল না ছিল a + b তো ছিল x এর মান তাহলে x এর মানটা আমরা বসিয়ে দিলাম a + b - 6 a + b + 1 তাহলে আমরা এইভাবে অঙ্কটা প্রথম অঙ্কটা করেছি চলো আরো কিছু অঙ্ক করার চেষ্টা করি তো প্রত্যেককে তোমরা একটু দেখে নাও ভালো মতো এইভাবে আমরা অঙ্কটা করেছি তো এবার পরের অঙ্কটা একটু আমরা করার চেষ্টা করি যে 2 নম্বর অঙ্কটা আমরা একটু যতটা সম্ভব যত তাড়াতাড়ি যতগুলো অঙ্ক করা যায় সেটা করার চেষ্টা করি তো 2 নম্বর অঙ্কটাও আমাদের একই রকমই প্রায় তো x স্কয়ার মাইনাস এখানে 2x দেওয়া আছে তোমরা একটু বইটাকে যদি দেখো তাহলে বুঝতে পারবে হোল স্কয়ার প্লাস 5 ইনটু x স্কয়ার মাইনাস আবার 2x এখানে মাইনাস 36 তো একই ভাবে দেখো আগের অঙ্ক আর এই অঙ্কটা কিন্তু একই আমি এই কারণে আরো দ্বিতীয় অঙ্কটা এই করলাম তাহলে প্রথম অঙ্কটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই দ্বিতীয় অঙ্কটা সহজেই করতে পারবো এখানে দেখো x স্কয়ার মাইনাস 2x টা এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা এটাকে একটা কোনো কিছু ধরে নেই যাতে অঙ্কটা সহজ হয় তাহলে আবার লিখলাম ধরি x স্কয়ার মাইনাস 2x = আমরা কি ধরে নিলাম এটাকে ধর এই ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ালো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ালো যা যা ধরেছিলাম x স্কয়ার মাইনাস 2x এর বদলে তাহলে a বসাতে হবে এখানে স্কয়ার আছে তাই ভাবে এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস সাইন 5 আছে 5 লিখলাম এটার বদলে তো আমরা a ধরেছি তাই না তাহলে এখানে হয়ে গেল তাহলে a মাইনাস 36 এই যে আমি আগের অঙ্কটাতে বলেছিলাম যে 36 কে এবার ভাঙাতে হবে ভাই ভাঙিয়ে দুটো সংখ্যাতে তৈরি করতে হবে যাদের গুণ করলে 36 হয় এবং তাদেরকে বিয়োগ করে এখানে কিন্তু 5 আনতে হবে যেই চিহ্নটা আছে সেই চিহ্নটাই ব্যবহার করে আমাদের আনতে হবে এবার দেখো তাহলে কি দাঁড়ালো এখানে a স্কয়ার আমরা 36 36 কে যদি হয় 49 যা তা 4 9 কত হয় 36 হয় আবার 9 এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 5 পাই তাহলে দেখো 36 কে কিন্তু আমরা এইভাবে ভাঙিয়ে নিতে পারি তো এই সকল ব্যাপারগুলো যত আমরা প্র্যাকটিস করব তত সহজেই দেখেই বুঝতে পারবো কোন দুটোকে সংখ্যা তৈরি করতে হবে তো চলো এখানে আবার 5 প্লাস লিখলাম তাহলে ব্র্যাকেট এখানে লিখলাম 9 - 4 তো ব্র্যাকেট এবারে আমাদের কি ছিল a ছিল a লিখে দিলাম এখানে আবার হয়ে গেল 36 তো এখানে আবার a স্কয়ার হলো প্লাস ব্র্যাকেটটাকে তুলে দেই 9 - 4 আর এখানে পড়ে থাকলো 36 যেটা আছে সেটাকে আমরা লিখে দিলাম তো আগে যা বলেছি একই ভাবে আবার আমাদের কমন নিতে হবে অর্থাৎ যে প্রথম দুটো সংখ্যা দিয়ে কমন পরের দুটো সংখ্যা দিয়ে কমন
তো এখানে কি হলো এখানে এ আছে এখানেও কিন্তু এ কমন আছে তাহলে এটাকে আমরা কমন নিয়ে নাও তাহলে দেখো এখানে ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দুটো এ আছে তাহলে এ পড়ে থাকলো প্লাস 9 তো এখানে মাইনাস এখানে 4 এখানে এ আছে তাহলে মাইনাস 4 কিন্তু আমাদের দুজনের মধ্যে থেকেই কমন যায় তাহলে মাইনাস 4 করলে মাইনাস 4 টা আবার বলছি কমন না মানে ভাগ করা মাইনাস 4 কে যদি 4 কমন নেই মানে ভাগ বা সহজ করে আমরা 4 কে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এ কে দেখতে পাচ্ছি তাহলে লিখলাম এ মাইনাস মাইনাস কি হচ্ছে এখানে প্লাস হবে মাইনাস মাইনাস প্লাস তাহলে এটা ডিভাইড করলে হলো 9 দেখো আমি আগে অঙ্কতে বলেছিলাম একই জিনিস আসবে এখানেও এ প্লাস 9 এখানেও এ প্লাস 9 তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে এটা আমি তো বুঝে যাচ্ছি যদি না আসতো তখন মনে হচ্ছে অঙ্কটা কোথাও ভুল আছে আমাদের আবার চেক করতে হতো তো যাই হোক তো এবার আমরা আবার কমন নিব a প্লাস 9 এখানেও আছে এখানেও আছে তাহলে a প্লাস 9 টাকে আমরা নিয়ে নিলাম এইবার a মাইনাস 4 a মাইনাস 4 তো আমাদের যা আছে এবার অঙ্কটা হয়ে গেল কিন্তু যেহেতু অঙ্কটা তো আমাদের এইভাবে ছিল না এর বদলে কাউকে a কে তো আমরা ধরেছিলাম কারো বদলে তাহলে a এর মানটা আমরা বসিয়ে দেব a এর মানটা আমরা কি ধরেছিলাম x স্কয়ার মাইনাস 2x x স্কয়ার মাইনাস 2x তো x স্কয়ার মাইনাস 2x টা আমরা কি করলাম x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 লিখে দিলাম আবার এখানে কি হলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 তো এই অঙ্কটার ক্ষেত্রে যা আছে এবার আমাকে দেখতে হবে আবার মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা তো এখানে যাচ্ছে না দেখি 9 কে কোনোভাবে ভাঙিয়ে কিন্তু 2 আনা যায় না তেমনি 4 কে কোনো ভাবে তাহলে 4 এক 1 যা 4 হয় অর্থাৎ 4 অক্ষে 4 হয় 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয় আর 2 2 গুণ 4 হয় 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয় কাজে 2 আর আসবে না তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে যদি আরো দেখা যাচ্ছে যে মিডল টার্ম ফ্যাক্টরটা করা যাচ্ছে ভেঙে আনা যাচ্ছে তাহলে অঙ্কটা কিন্তু আমরা পরবর্তী স্টেপে আমাদের যেতে হবে তো এই ভাবে আমরা দিন দুই নম্বর অঙ্কটা করলাম তাহলে আবার একটু অঙ্কটা আমি আবার বলে দিচ্ছি একই ভাবে x স্কয়ার মাইনাস 2x এখানে a ধরে নিলাম এবার যেখানে যেখানে x স্কয়ার মাইনাস 2x আছে সেখানে a কে ব্যবহার করব তাহলে এখানে স্কয়ার আছে তাহলে আমরা লিখলাম a স্কয়ার তারপর কি চিহ্ন আছে প্লাস তাহলে 5 ইনটু a মাইনাস 36 এইবার কি হলো a স্কয়ার 5 9 মাইনাস 4 তাহলে 4 9 36 হয় এবার 9 এর থেকে 4 বিয়োগ করলে আমরা 5 পাই সেখানে বসালাম মাইনাস 36 ব্র্যাকেটটা তুলে দিলাম 9 এ প্লাস মাইনাস 4 এ মাইনাস 36 এখান থেকে কি করলাম আমরা a টাকে কমন নিয়ে নিলাম তাহলে a স্কয়ার প্লাস 9 হলো মাইনাস 4 কমন নিলাম a প্লাস 9 তাহলে a প্লাস 9 আমরা দুদিকে কমন আছে নিয়ে নিলাম a মাইনাস 4 এবার a এর ভ্যালুটাকে বসিয়ে দিলাম x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 থাকলো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4 থাকলো তো এইভাবে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করলাম তো তোমাদের বুকের উপর তাহলে এক কাজ করো তিন নম্বর অঙ্কটাও একইভাবেই প্রায় করতে হবে আমরা একটু চার নম্বর অঙ্কটা করার চেষ্টা করি তাহলে বুঝতে একটু আলাদা ধরনের আছে আর একটু আমাদের কিছু ব্যবহার করতে হবে এক্সট্রা সেটা আমরা বুঝতে পারবো কোন জায়গাটাতে কোন সূত্রটা আমরা ব্যবহার করছি তো চার নম্বর অঙ্কটা আমরা দেখি চার নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এখানে যে a স্কয়ার সরি a 4 প্লাস 4 a স্কয়ার মাইনাস 5 মাইনাস 5 তো এই ক্ষেত্রে আমরা দেখি একইভাবে এটা নিয়ে আমাদের অত চিন্তারই ব্যাপার নেই a 4 দেখো a 4 আছে 4 স্কয়ার আছে 5 কে ভাঙাবো বিয়োগ করে এখানে আনতে হবে তাহলে 5 অক্ষে 5 5 অক্ষে 5 এই 5 ই হয় আবার 5 এর থেকে তাহলে আমরা 1 বিয়োগ করব বিয়োগ করে আনতে হবে 4 কে তাহলে 5 মাইনাস 1 ইকুয়াল কত হয়ে যাবে 4 হবে তাহলে একইভাবে লিখলাম a 4 প্লাস 5 মাইনাস 1 এখানে হয়ে গেল a স্কয়ার মাইনাস 5 তো সেখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি এখানে a 4 ব্র্যাকেটটাকে তুলে দেব প্লাস 5 স্কয়ার তাহলে এখানে কি প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে মাইনাস স্কয়ার এখানে হয়ে গেল 5 এইবার তাহলে আমাদের আবার বলেছি কমন নিতে হবে এখানে কি কমন আছে a স্কয়ার কমন এখানে a 4 চারটা a আছে এখানে কটা a আছে দুটো a কে গুণ করা আছে তাহলে আমাদের সর্বোচ্চ ঘাত a স্কয়ার নিতে পারি তাহলে a স্কয়ার আমরা কমন নিয়ে নিলাম তাহলে চারটা ছিল পাওয়ার চার ছিল তাহলে দুটো পাওয়ার কমে আসলো তাহলে হয়ে গেল এখানে a স্কয়ার প্লাস a স্কয়ারটা ডিভাইড করা মানে বাদ চলে গেল পাওয়ারটা থাকলো না তো দুটো পাওয়ার ছিল তাহলে এখানে কি করে থাকলো 5 এবার মাইনাস কিছু নেই মানে আগেই বলেছি 1 তো আছে 1 দিয়ে গুণ করা থাকে তাহলে -1 আমরা কমন নিলাম
এবার কি করে থাকলো a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আবার দেখো একই জিনিস চলে আসছে a স্কয়ার প্লাস 5 a স্কয়ার প্লাস 4 তাহলে একই জিনিস আসছে আমরা বুঝতে পারছি আমরা ঠিক দিকেই যাচ্ছে এবার তাহলে a স্কয়ার প্লাস 5 এটাকে আমরা কি করলাম কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি পড়ে থাকলো a স্কয়ার মাইনাস 1 এইবার অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়নি আমাদের দেখতে হবে আর কোন ভাবে এটাকে আরো ভাঙানো যায় কি অর্থাৎ প্রথমে দেখি এইটাকে কোনো কিছু করার নেই তাহলে a স্কয়ার প্লাস 5 এটাকেই লিখলাম আমরা তো পরেরটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এটাকে একটু চলো সহজ করে নেই a স্কয়ার একে এইভাবে লিখতে পারি 1 কে আমরা কি লিখতে পারি 1 স্কয়ার লিখতে পারি 1 স্কয়ার মানে 1 তাহলে এখানে কিন্তু একটা সূত্রে পড়ে গেছে সূত্রটা দেখো আমরা যা আগে শিখেছিলাম 7 a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র শিখেছিলাম কি ছিল প্রথমে যেটাকে তার সাথে পরে যোগ করে দাও মানে প্রথমে a আছে তার সাথে b কে যোগ করে দাও a প্লাস b এবার প্রথমে যে আছে a আছে তার সাথে পরেরটাকে বিয়োগ করবে এটা সহজ ভাবে আমরা বুঝি তাহলে a প্লাস b a মাইনাস b তাহলে a স্কয়ার প্লাস 5 এবার কি আছে দেখো ব্র্যাকেটের ভিতরে প্রথমে a আছে পরে কত আছে 1 আছে তাহলে a ছিল বলে আর পরে b এর সাথে তাহলে b কে যোগ করেছি তাহলে এর সাথে কাকে যোগ করব আমরা 1 কে যোগ করব তাহলে a প্লাস 1 তো পরেরটাতে আমরা কি করব a মাইনাস 1 তাহলে দেখো প্রথমে a ছিল এর সাথে b কে যোগ করেছি আর এর সাথে b কে যোগ করেছি তাহলে এখানে a এর জায়গায় তো এই আছে b এর জায়গায় 1 আছে তাহলে এর সাথে আমরা 1 কে যোগ করে দিলাম এর সাথে 1 কে বিয়োগ করে দিলাম এটা হচ্ছে এরপর কিন্তু আমরা এই অঙ্কটাকে ভাঙাতে পারছি না অর্থাৎ উৎপাদক গুলো হলো অর্থাৎ এই যে আমরা পেয়েছি a4 4 স্কয়ার মাইনাস 5 একে আমরা কাকে দিয়ে ভাগ করতে পারবো a স্কয়ার প্লাস 5 দিয়ে ভাগ করতে পারবো a প্লাস 1 দিয়ে ভাগ করতে পারবো a মাইনাস 1 দিয়ে ভাগ করতে পারবো আবার গোটা সংখ্যাটা দিয়েও ভাগ করা যাবে উৎপাদক এই উৎপাদক মানে যেরকম আমরা 15 কে দেখেছিলাম 3 দিয়ে ভাগ করা যায় 5 দিয়ে ভাগ করা যায় 15 দিয়ে তো যাবে আর 1 দিয়ে তো সেই সংখ্যাটা যাবে সেটা তো যাবে উৎপাদক মানে সেই ব্যাপারগুলো তো আমরা 4 নম্বর অঙ্কটাকে আবার একটু বলে দেই তাহলে a4 তাহলে 5 কে ভাঙালাম 5 অক্ষে 5 5 হয় 5 এর থেকে 1 বিয়োগ করলে আমরা 4 পাই তাহলে বিয়োগ করে আমরা 4 আনতে পারছি তাহলে 5 এর বিয়োগ 1 লিখে দিলাম a4 প্লাস 5 স্কয়ার প্লাস মাইনাস 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 5 তাহলে এখানে a4 আর স্কয়ার তাহলে a স্কয়ার আমরা সবথেকে বেশি কমন নিতে পারি তাহলে a স্কয়ার কমন নিয়ে নিলাম তাহলে 4টা a আছে এর পার কিন্তু 4 আছে 4 এর থেকে তাহলে পাওয়ার দুটো নষ্ট হয়ে গেল তাহলে কি হলো a স্কয়ার হয়ে গেল আর এখানে a স্কয়ার ছিল a স্কয়ারটা কমন না আর কত থাকলো না তাহলে কি হয়ে গেল 5 মাইনাস এখানে কি হয়ে গেল 1 1টা কমন নিলাম তাহলে a স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 5 তাহলে একই ভাবে কমন নিয়েছি খালি এই জায়গাটা আমরা দেখছি একটা সূত্রে পড়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেই সূত্রটা ব্যবহার করলাম a প্লাস b a মাইনাস b তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা করতে পারলাম তো এইভাবে আমরা 4 নম্বর উৎপাদক বিশ্লেষণটা করেছি তো অন্য একটু আমরা অন্য ধরনের একটু উৎপাদক বিশ্লেষণ একটু ট্রাই করার চেষ্টা করি চলো 4 এর পর আমরা করব 5 আমরা 6 নম্বর উৎপাদক বিশ্লেষণটা একটু করার চেষ্টা করি 6 নম্বরটা যদিও একই রকম যেরকম 4 নম্বর করেছি সেইভাবেই করতে হবে চলো তো দেখে নিই একবার 6 নম্বর x4 মাইনাস 7x2 প্লাস একই ধরনের অঙ্ক এইবার দেখো আগে মাইনাস ছিল এবার কিন্তু এখানে প্লাস আছে প্লাস আছে এবার 12 কে এমন ভাবে ভাঙতে হবে তাতে এবার আমরা যেতে 7 আনতে পারি তাহলে 3 4 এ কত হয় 4 3 এ 12 হয় অর্থাৎ 4 এর সাথে 3 গুণ করলে 12 হয় আবার 4 এর সাথে 3 যোগ করলে 7 হয় এই যে বলেছি যেটা যে x বিহীন যে সংখ্যাটা আছে সেই রাশিটা আছে তার সাথে আমরা কি করতে পারি সেটাকে আগে দেখতে হবে যে তার আগে কি চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে তো আমরা প্লাস কে ব্যবহার করেছি প্লাস করে কিন্তু আনতে হবে তাহলে লেখাটা কি রকম দাঁড়াচ্ছে তাহলে x4 মাইনাস 7 তো লিখব না তাহলে 7 কে আনতে হবে তাহলে লিখতে পারি 4 প্লাস 3 তাহলে এবার আমরা কি লিখব এখানে x স্কয়ার আছে লিখে দিলাম প্লাস কত আছে এখানে 12 আছে তাহলে 12টা লিখি তো আগের মতো করি চলে আসলাম x4 মাইনাস 4x2 ব্যাকে তুলে দিলাম প্লাসে মাইনাসে মাইনাস 3x2 প্লাস ওকে এইবার কি হলো x2 আমরা একই ভাবে কমন না দেখতে হবে প্রথম দুটো থেকে কমন পরের দুটো থেকে কমন তাহলে প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে এখানে x2 কমন যাচ্ছে দেখো
তাহলে x স্কয়ার কমন হলে কি হলো এখানে 4টা x আছে পাওয়ার 4 আছে তাহলে পাওয়ারটা কমে যাবে 2 কমে যাবে তাহলে 2 হয়ে গেল আর এখানে x স্কয়ার এর পাওয়ারটা থাকলো না তাহলে এখানে হয়ে গেল 4 হয়ে গেল মাইনাস তাহলে একই ভাবে এখান থেকে আমরা 3 কমন নেব তাহলে 3 কমন নিচ্ছি 3টা তো থাকলো না ভাগ করা মানে বাদ চলে গেল তাহলে x স্কয়ার হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 তাহলে x - 4 আমরা কিন্তু আবার বলছি ঠিক জায়গায় চলে এসেছি এটা আর এটা আমরা ঠিক আছে এবার তাহলে আমাদের কি x - 4 এখানেও আছে এখানেও আছে তাহলে কমন নিয়ে নিলাম x স্কয়ার - 4 আর পরেরটা তো তাহলে কি পড়ে থাকলো x স্কয়ার - 3 তাহলে x স্কয়ার - 4 যদি থেকে যায় তাহলে x স্কয়ার দেখতে পাচ্ছি লিখলাম এটাকে যদি থেকে যায় তাহলে আমরা মাইনাস 3 দেখতে পাচ্ছি এবার আমাদের আগের অঙ্কটার মতো এই একই অঙ্ক আবার আমাদের কিন্তু একই ফর্মুলা পড়ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার এই যে এই স্কয়ারটাকে আমরা ভাগ করতে পারি 4 কে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার কে লিখতে পারি 2 2 গুণ 4 2 কে দুবার গুণ করলে 4 হয় 2 এর বর্গ হচ্ছে 4 তেমনি এটা কিন্তু আর কিছু লিখতে পারবো না তাহলে এটা হলো x স্কয়ার - 3 তাহলে একটু আগেই আমরা কোন সূত্রটা করলাম a + b a স্কয়ার - b স্কয়ার একটা সূত্র করেছিলাম সেই সূত্রটা আমরা কি লিখেছিলাম a + b আর কি লিখেছিলাম a - b তো এখানে এর বদলে তো x আছে তাহলে কি হবে a তাহলে এখানে b এর বদলে 2 আছে তাহলে x এর সাথে 2 কে একবার প্লাস লিখবো x এর সাথে 2 কে কি লিখবো একবার মাইনাস লিখবো তাহলে লিখলাম x প্লাস 2 x মাইনাস 2 আর এখানে কি পড়ে থাকলো x স্কয়ার মাইনাস এই হচ্ছে আমাদের অঙ্কটা হলো তো আগের অঙ্কই আমরা এখানে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রটাকে কিন্তু ব্যবহার করলাম এই সূত্রটাকে ব্যবহার করে অঙ্কটা করলাম তো এখানে আবার আমরা একবার তার অঙ্কটাকে একবার বুঝে নিই x4 7x স্কয়ার প্লাস 2l এবার 12 কে বা 12 কে আমরা ভাঙালাম ভাঙালে কি হচ্ছে 3 4 12 4 এর সাথে 3 যোগ করলে আমরা কি পাই 7 পাই তাহলে 4 যোগ 3 লিখলাম ব্র্যাকেট তুলে দিলাম মাইনাস 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 12 ছিল সেটাকে লিখে দিলাম এবার x স্কয়ার কমন গেল তাহলে x স্কয়ার মাইনাস এখানে কত হয়ে গেল 4 হয়ে গেল তেমনি মাইনাস 3 কমন গেলে x স্কয়ার প্লাস এ মাইনাস 4 হয়ে গেল x স্কয়ার মাইনাস 4 এখানেও আছে এখানেও আছে কমন নিয়ে নিলাম তাহলে কি দাঁড়ালো x স্কয়ার মাইনাস 3 এইবার এই যে 4 4 কে আমরা স্কয়ার হিসেবে লেখা যেতে পারে তাহলে x কে লিখলাম x স্কয়ার হিসেবে আর 4 কে লিখলাম 2 স্কয়ার হিসেবে পরেরটা ঠিকই থাকলো তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে গেছে a + b a - b তাহলে x + 2 x - 2 আর x স্কয়ার মাইনাস 3 ছিল এটা হচ্ছে এটা উৎপাদক আমরা বার করলাম তো আমরা একই ধরনেরই অঙ্কগুলো করলাম তো এবার চলো একটু আরেকটা অংশ আলাদা ধরনের একটু অঙ্ক করার চেষ্টা করি এবার একটু ভিন্ন ধরনের অঙ্ক করার চেষ্টা করি তো আমরা 13 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করি 13 নম্বর তার আগে পরে আমরা একটু দেখি কতগুলো হয় করা সম্ভব হয় এই সংক্ষিপ্ত ক্লাসে 13 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করি আগে 13 নম্বর অঙ্কটাতে আছে যে x স্কয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস b a মাইনাস ব্যাপারটা একটু এখানে a প্লাস b আর a মাইনাস দেখেন আমরা ফোটো ড্রপ দাও মানে দুজনের মধ্যে গুণ আছে অর্থাৎ এমনি আগে আমরা যেমন শিখলাম ধর 12 12 মানে এইভাবে লেখা থাকলে তো কোনো সমস্যা ছিল না 3 ইনটু 4 যদি লেখা থাকতো কোনো প্রবলেম ছিল না সেটা এটা গুণ পলটাকে না করে দুটো অংশে ভাগ করা আছে 3 a প্লাস b গুণন a মাইনাস b তো একই ভাবে তাহলে আমরা ভেঙে দিয়েছি এবার তাহলে এখানে প্লাস চিহ্ন আছে দেখতে হবে কার সাথে কাকে প্লাস করলে আমরা 2a আনতে হবে তার কারণ x এর সহগ কে এখানে 2a তাহলে এই অঙ্কটাকে আমাকে দেখতে হবে কার সাথে কাকে যোগ করলে 2a আসে তাহলে আমরা সাইডে একটু হিসাবটা দেখে নিই এখানে a + b
এটার সাথে পরেরটাকে আমরা যোগ করে দিলাম a মাইনাস b কে যোগ করে দিই, কিন্তু হিসাবটা কত আসে? তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b। দেখো খালি ব্র্যাকেটটাকে তুলে দিলাম, দুটোকে যোগ করে দিলাম, যোগ করে এখানে b b তো কাটা চলে গেল, তাহলে আমরা কি লিখতে পারি 2a। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই a প্লাস b আর a মাইনাস b কে যদি যোগ করি তাহলে কিন্তু 2a চলে আসে। তাহলে একটা, তাহলে এবার আমরা x স্কয়ার মাইনাস একটা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, লিখব a প্লাস b প্লাস চিহ্ন যা আছে এই লাইন থেকে লিখে দেব, তাহলে প্লাস a মাইনাস b। সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম প্লাস a প্লাস b, আর এখানে কি থাকলো a মাইনাস b। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবার ব্র্যাকেটটা যেভাবে আমরা তোলা তুলে দেবো প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস বি, তাহলে প্লাস যা ছিল তাই লিখলাম এ প্লাস বি আর এ মাইনাস বি, সরি এখানে বাইরে এক্সটা লিখতে হবে, তাহলে এখানে তাহলে এক্সটা হবে, তাহলে এক্স এখানে আমরা কি লিখবো গুণ করে তো আমাদের লিখতে হবে এক্স, তাহলে এক্সটা লিখলাম। তো দুজনের মধ্যে থেকে তাহলে কি হবে আমাদের কমন নিতে হবে, তাহলে এখানে দেখো x আর এখানে x কি আছে কমন আছে, এখানেও x এখানেও x কি আছে কমন আছে, তাহলে আমরা কি করলাম x টাকে নিয়ে নিলাম, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করি সব থেকে ভালো হবে, তাহলে পড়ে থাকলো x মাইনাস a প্লাস b, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা থাকবে, তাহলে x আর x কমন নিলাম, তাহলে একটা x মাইনাস a প্লাস b ছিল সেটাকে লিখলাম, তাহলে এইবার পরেরটার থেকে আমাদের দেখি কমন কি আছে a মাইনাস b টা কিন্তু কমন আছে, আমরা ভালো মতো দেখি লক্ষ্য করি অঙ্কটা a মাইনাস b কিন্তু কি আছে কমন আছে দুটো থেকে, দুটোর মধ্যে a মাইনাস b, তাহলে একই কমন নেব a মাইনাস b কে আমরা কি করলাম কমন না, আর পরে কি হবে a মাইনাস b কে ডেকে দাও কি দেখতে পাচ্ছ x দেখতে পাচ্ছ, তাহলে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো x প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি a প্লাস b কিন্তু এখান থেকে চলে গেছে, তাহলে কে পড়ে থাকলো a প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, তাহলে a প্লাস b টা পড়ে থাকলো, তাহলে a প্লাস b কে আমরা লিখে দেব, ঠিক আছে। এইবার তাহলে কি হলো আবার আমরা আগের মতো করি কিন্তু অঙ্কটা করছি, তাহলে কমন কি আসলো এই লাইনটা এই লাইনটা কিন্তু দুজনের মধ্যেই কমন আছে, x মাইনাস a প্লাস b এখানেও x মাইনাস a প্লাস b টা আছে, তাহলে এখান থেকে আমাদের কি করলাম x সেকেন্ড ব্র্যাকেট একটা ব্যবহার করছি আমরা মাইনাস a প্লাস b টাকে কি করলাম কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পর কি পড়ে থাকবে তাহলে এখানে x মাইনাস b কে কমন নিয়ে সহজ করে ঢেকে দাও দেখতে পাচ্ছ x কে, তাহলে আমরা লিখে দিলাম আবার একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম x মাইনাস a মাইনাস b, তাহলে আমরা কি করলাম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে। এবার ব্র্যাকেটটা আমাদের এবার অঙ্কটার ক্ষেত্রে কি করব শুধু ব্র্যাকেটটাকে আমরা তুলে দেব, তাহলে দেখি যাবে সিম্পল ভাবে নিয়ে আসি মাইনাস a মাইনাস b, তাহলে এখানে থাকলো x মাইনাস a তাহলে কি হলো প্লাস b, এইভাবে আমরা অঙ্কটাকে করলাম। তো অঙ্কটাকে আমরা আরেকবার একটু দেখে নিই, একটু আমরা যে সকল অঙ্কগুলো করলাম তার থেকে একটু আলাদা আছে, তার থেকে একটু আলাদা আছে, তাহলে আবার একটু বুঝে নিই যে চেকও করে নিই আমরা x স্কয়ার মাইনাস 2x দেওয়া ছিল প্লাস a প্লাস b a মাইনাস b দেওয়া ছিল, তো সেক্ষেত্রে আমরা দেখছি x স্কয়ার, এবার দেখলাম a প্লাস b আর a মাইনাস b কে যদি আমরা যোগ করে দিই, যোগ করে আনতাম যেহেতু যোগ চিহ্নটা আছে, তাহলে এই দুটোকে যদি যোগ করি যোগ করে আমরা দেখি এখানে 2a কিন্তু পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা প্লাস এটাকে লিখতে হবে, এমনও হতে পারত এটা এটা থেকে এটাকে যোগ করলে যদি আমরা যেত তাহলে সেটাই লিখতে হতো, তাহলে আমরা কি লিখলাম a প্লাস b প্লাস a মাইনাস b টাকে লিখলাম। এবার মাইনাস মাইনাস করে আমরা কি দেখলাম ব্র্যাকেটটাকে তুলে দিলাম a প্লাস b ইনটু x a মাইনাস b ইনটু x প্লাস a প্লাস b যা ছিল তাই লিখলাম, এবার ব্র্যাকেটটা তুলে দেওয়ার পর এখানে দেখছি আমরা কমন আছে x, x থেকে কমন না, তো দুটো x এর x এর পাওয়ার ছিল log 2 2 ছিল, তাহলে এবার পাওয়ারটা 1 হয়ে যাবে x মাইনাস এটাকে লিখলাম। এবার এই দুজনের মধ্যে দেখো আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি a মাইনাস b কমন আছে, তাহলে a মাইনাস b কে আমরা বের করে নিয়ে আসলাম, তাহলে পড়ে থাকলো x প্লাস মাইনাস a মাইনাস a প্লাস b, তাহলে
তাহলে এবার x minus a plus b এটাকে কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকলো x a minus b এবার আমাদের সিম্পল ভাবে ব্র্যাকেটটাকে আমরা খালি তুলে দিলাম x minus a minus b দেন এখানে ব্র্যাকেট তুলে দিলাম x minus এখানে minus আছে তাহলে minus মানে কি হবে প্লাস হবে তো এই ভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ গুলো করতে পারি তো তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে ভালোমতো বাড়িতে প্রত্যেককে প্র্যাকটিস করবে আশা করি কিছু তোমাদের তো অবশ্যই কাজে লাগবে বারবার করে দেখবে হয়তো অনুষ্ঠানটা মন দিয়ে দেখবে দেখবে তোমরা অনেক উপকার পাবে এবং সবাই বাড়িতে থাকো ভালো থাকো।